প্রিয় ভিও নয়নতারা মৎস্য হ্যাসারের পক্ষ থেকে সকল দেশবাসী ভাই ও বন্ধুদের প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেশি ট্যাংরা মাছের পোনা নিয়ে দেখেন এই দেশি ট্যাংরা মাছ কিভাবে চাষ করে লাভবান হতে পারবেন এবং দেশি ট্যাংরা মাছের খাবার কিভাবে প্রয়োগ করবেন এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য এবং কিছু পরামর্শ দেব তার আগে দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তোভিওস দেখুন আমাদের এই ট্যাংরা মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো আপনারা এই টাইপের পোনাগুলো খুব দ্রুত চাষ করে লাভবান হতে পারবেন এবং এই টাইপের পনা সর্বোচ্চ বাজারজাত করতে দুই থেকে আড়াই মাসের ভিতর আপনারা বাজারজাত করতে পারবেন আর এই টাইপের পোনাগুলো আপনারা ধানের জমিতেও চাষ করতে পারবেন দেখেন এই পণাগুলো আপনারা ধানের জমিতেও চাষ করতে পারবেন এবং পুকুরে বায়োফ্লকে নেটে যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এবং এগুলোকে খাবার দিতে হবে ভাসমান ফিট আপনার এগুলো ভাসমান ফিটে আমরা অভ্যস্ত করেছি দেশি টাংরা মাছ আর এগুলো এককভাবে পুকুরে চাষ করিলে প্রতি শতকে পনেরোশো পিস করে পনা দিতে পারবেন আর অবশ্যই প্রতি এক মাস বিশ দিন পর পর চুন পটাশ লবণ প্রয়োগ করবেন পুকুরে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন আর এগুলো আপনারা মিশ্র চাষও করতে পারবেন যেমন মনে করেন যে দেশি শিং আপনারা এই মাছের সাথে দিতে পারবেন চাষে দেশি শিং মাছও দিতে পারবেন ট্যাংরা মাছের সাথে মিশ্র